এজন্য দোস্ত দুনিয়ায় চলতে হবে, তবে নৌকা যেরকম পানির মধ্যে চলে পানি ছাড়া নৌকা চলতে পারে না, নৌকার মধ্যে যখন পানি উঠে যায় এই নৌকাটা ডুবে যায়, এই নৌকা ক্ষতিগ্রস্ত হইয়া যায়। আরে দুনিয়া ছাড়া চলা যাবে না, এই জন্য দুনিয়ার দিকে অন্তর লাগানো যাবে না। ক্ষমতার লোভের কারণে মানুষ মারা যাবে না, ক্ষমতার লোভের কারণে মানুষের উপর এরকম ভাবে জুলুম করা যাবে না, এরকম ভাবে বাড়ি গাড়ির মোহর কারণে নামাজ রোজা ছাইরা দেওয়া যাবে না। অর্থাৎ দুনিয়া তুমি করবা, অন্তরে জাগা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। ইয়াসাল্লাম আবরাউ ইলা কুল্লি খলিলিন মিন খুল্লাতিহি ولو كنت متخذا خليلا غير ربي لاتخذت ابا بكر او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে আবার এক সপ্তাহ পরে জুমার নামাজের তৈয়ারি নিয়া কেউ রাস্তায় কেউ মসজিদে বসছে আসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। আলোচনা চলছিল গত সপ্তাহের আলোচনায় যে সমস্ত জিনিসের সমস্ত গুণার মূল হলো দুনিয়ার মহব্বত, সমস্ত গুণার মূল হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত হলো গুণার মূল। একজনের চুরি করে দুনিয়ার লোভের কারণে করে, একজনে ডাকাতি করে দুনিয়ার লোভের কারণে করে, একজনে সন্ত্রাসী করে দুনিয়ার লোভের কারণে করে, এরকমভাবে মারামারি হানাহানি করে ক্ষমতার লড়াই করে দুনিয়ার লোভে করে, ঠিক নেবে ঠিক। তাহলে যত গুণা এই গুণার মাথায় হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। দুনিয়াটা কি? বউ বাচ্চা ক্ষমতা টাকা পয়সা ঘর বাড়ি নারী গাড়ি, এটা কি এ দুনিয়া? এই দুনিয়ার মহব্বত কমাইতে পারলে আল্লাহর মহব্বত অন্তরে ঢোকানো যায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি মানুষের জন্য অন্তর একটা বানাইছি। মানুষের অন্তর কয়টা? হৃদয় কয়টা? ঠিক না? কলিজা একটা, সমস্ত জীব জানোয়ারের কলিজাও একটা, মানুষের কলিজাও একটা, তবে একটা কলিজায় দুইজনের জায়গা একসাথে দেওয়া যায় না, ঠিক না? আমাদের দেশে অনেক কথা হইতেছে না, পরকিয়া পরকিয়া বুঝেননি? পরকিয়া বুঝেন? পেপার পত্রিকায় পরকিয়া মানে নিজে স্বামী গ্রহণ করে আরেকজনের লাগে সম্পর্ক রাখে, এটাকে বলে পরকিয়া। তো এই কলপটা বানাইছে আল্লাহর জন্য, এখন আল্লাহর মহব্বত না কইয়া পরকিয়া অর্থাৎ দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকেছে। আল্লাহ আগে বইলা দিছে, আমারে যদি মহব্বত করতে চাও
তাহলে দুনিয়া বাদ দিতে হবে। কে বলছেন? এই শুনাইতেছি, মা জাল আল্লাহু লিরাজুলিন, আল্লাহ বলে আমি বানাই নাই একটা ব্যক্তির জন্য, মিন কলবাইন, দুইটা কলব। কলব মানে কি? অন্তর, হৃদয়, মন। মিন কলবাইন, কলব মানে একটা, কলবাইন মানে দুইটা। আল্লাহ বলে আমি একটা মানুষের জন্য দুইটা হৃদয় বানাই নেই। ফি জাওফিহি, সবার হৃদয় আর সিনা চাক করলে পাওয়া যাবে হৃদয় একটা। আল্লাহ বলছে এই হৃদয়টা আমি আল্লাহর জন্য বানাইছি, এই হৃদয়টা দুনিয়া বসানোর জন্য আমি বানাই নাই। আমারে বাদ দিয়া এখন এই কলবের মধ্যে বোর মহব্বত বসাইছ, আমারে বাদ দিয়া এই কলবের মধ্যে এখন ক্ষমতা। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা। ক্ষমতার মহব্বত বসাইছ, আমারে বাদ দিয়া এই কলপের মধ্যে এখন তুমি ঘরবাড়ির মহব্বত বসাইছ, আমারে বাদ দিয়া এই কলপের মধ্যে সন্তানের মহব্বত বাড়াইছ, আমারে বাদ দিয়া এই কলপের মধ্যে দোকানদারির মহব্বত বাড়াইয়া দিছ। ঠিক না? দোকানদারির মহব্বত বলে ভাই চলেন নামাজ যাবেন না, বলে ভাই শেষ করতে পারি না দোকানটা বসেই গেল, তাহলে বুঝে গেল মহব্বত দোকানের। মহব্বত কিসের? দোকানের মহব্বত, কাজের মহব্বত, দরবারের মহব্বত, বিভিন্ন জিনিসের মহব্বত। আল্লাহ বলছে তোমার জন্য হৃদয় দিছে আমি একটা, এই জায়গাটা হলো আমার জন্য আমি রাখছি, সারা শরীর তোমার, শুধু হৃদয়টা হলো আমি আল্লাহ। হৃদয়টা কা? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। কোন বান্দা যদি আল্লাহর কাছে দুইটা হাত উঠায়, আল্লাহু আকবার, আমরা হাত উঠাই না, হাত উঠে দোয়া করি কিনা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও। যখন বান্দা দুইটা হাত এরকম উঠায়, আরাফার ময়দানে আল্লাহ রাসূল হাত উঠাইছে এত উঁচা করে, এরকম ভাবে বগল দেখা যায়, এত বড় উঁচা করে হাত উঠাইছে। যখন কোনো বান্দা জমিন থেকে আসমানের দিকে চাইয়া হাত উঠায়, আল্লাহ বলে ফেরেশতাদেরকে আমার বান্দাদের হাতগুলা ধরে ধরে আমার কাছে উঠাইয়া লও, হাতগুলো ধরে ধরে উঠা। বুঝেন নাই? পানির মধ্যে পড়ে গেলে, লঞ্চ ডুববে গেলে, কিছু ডুববে গেলে দেখছেন নিজে ধরে ধরে উঠে দেখছেন? পানির মধ্যে পড়ে গেলে মানুষ যাইয়া এরকম ভাবে মানুষকে যেরকম টাইনা টাইনা উঠায়, জমিনে বৈশা কোনো বান্দা গুনাহ করলে, জমিনে বৈশা কোনো বান্দা এরকম ভাবে আল্লাহর কাছে চাইলে যদি হাত দুইটা উঠাইয়া দেয়, আল্লাহ বলে এই হাতগুলো টাইনা টাইনা ওরে উঠাইয়া আমার কাছে এলো। আপনাকে প্রশ্ন হইতে পারে, হুজুর কো আমাকে তো উঠাইয়া আসমানে একবার নেয় না? আল্লাহর কাছে হাত যার কবুল হইয়া যায় ওই লোকটা নামাজি হইয়া যায়, আল্লাহর কাছে হাত যার কবুল হইয়া যায় ওই লোকটা আল্লাহওয়ালা হইয়া যায়, আল্লাহর কাছে হাত যার কবুল হইয়া যায় ওই লোকটারে আল্লাহ মসজিদ মাদ্রাসার কামে লাগাইয়া দেয়। আল্লাহর কাছে যার হাত কবুল হইয়া যায় ওই লোকটা আলেম ওলামার লগে চলতে পারে, আল্লাহর সাথে যার হাত কবুল হইয়া যায় ওই লোকটা দিনের পথে চলতে পারে। যেমন হযরত আবু বকরকে আল্লাহ হাত উঠাই আনিছে, হযরত ওমর ফারুকের হাত উঠাই আনিছে, আবু জেহেলের হাত উঠায় নাই, ঠিক না বেঠি? হযরত ওমর ফারুকের হাতকে উঠাইয়া আল্লাহ আল্লাহর নবীর লগে লাগাইয়া দিছে, হযরত আবু বকরের হাতকে উঠাইয়া আল্লাহ তাআলা আল্লাহর নবীর পিছনে লাগাইয়া দিছে, হযরত ওসমান গনির হাতকে আল্লাহ কবুল কইরা আল্লাহর নবীর পিছনে লাগাইয়া দিছে। যখন কোনো বান্দারে আল্লাহ হাত উঠাইয়া নেয়, ওই বান্দার টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করার সুযোগ দেয়। ঠিক না বেটি? আল্লাহ যার হাত কবুল করে তার টাকা মসজিদে লাগে, তার টাকা মাদ্রাসায় লাগে, তার টাকা দিনের কাজে লাগে। আল্লাহ যারে কবুল করে না ওর টাকা গানে লাগে, ওর টাকা জিনায় লাগে, ওর টাকা বাটপাড়ের পাশে যায়, ওর টাকা সন্ত্রাসের পিছনে যায়। ঠিক না বেঠি? আল্লাহ যারে কবুল করে
ওর টাকাগুলা দিনের রাস্তায় লাগে, যেমন হযরত আবু বকরের টাকা সব আল্লাহর কাছে কাজে লাগছে। কথা সত্য না মিথ্যে? বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা। এই জন্য সব দুনিয়ার মহব্বত অন্তর থেকে সরাইতে হইল। এই জন্য গত সপ্তাহে একটা ঘটনা বলছিলাম না, ঘটনার শিরোনাম দেখি, কেউ বলেন, কেউ 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 কারো না বলেন, কেউ বউ আমার না, বাচ্চা কাচ্চাও আমার না, ধন সম্পদ আমার না, মরার লগে লগে ধন সম্পদ ভাগ হইয়া যায়, ঠিক নেই? এদেশের কমিশনার যে প্রেসিডেন্ট, সে যদি আইয়া বলে না এই ব্যক্তির অনেক সম্পত্তি, 5টা বাড়ি এর পোলাগো না দিয়া 1টা বাড়ি সরকারের ফান্ডে লই এলাম, এদেশের আইনও নাই কোরআনের আইনও নাই, তাহলে বেলা গেলাম মরার লগে লগে সম্পদ আসমান থেকেই ভাগ হইয়া যায়। এই বাড়িও তোমার না, এই টাকাও তোমার না, এই সন্তানও তোমার না, সব মালিক হলো আল্লাহ। এই জন্য দুনিয়ার মহব্বত কমাইতে হবে। দুনিয়ার মহব্বত কি কমাইতে হবে? দুনিয়ার মহব্বত কমাইতে হবে, দুনিয়ার মায়া কমাইতে হবে। দুনিয়ার মায়া কি করতে হবে? কেমনে কমাইবে বলে হুজুর আপনি কি কন? আমি দিছি একটা ঘটনা বলি, দুনিয়ার মায়া মায়া কমাইছে, বাদশাহি ছাড়ছে আল্লাহকে পাওয়ার জন্য, ইব্রাহিম বিন আদাম, শুনছেন না ঘটনা? ইব্রাহিম বিন আদাম বাদশাহি ছেড়ে দিছে, কেন? ইব্রাহিম বিন আদামের ছাদের উপরে একজনের টক 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 করে আওয়াজ হয়। ইব্রাহিম বিন আদাম রাত্রিবেলা কইছে, হাই কে রে আমার ছাদে? বলে আমি। কি করো? বলে উঠ তালাশ করি। কি তালাশ করে? ছাদের উপরে উঠ যায়। ইব্রাহিম বিন আদাম কয়, পাগল, ছাদের উপর তো উঠ পাওয়া যায় না, উট তো জঙ্গলে হারায়, গরু তো জঙ্গলে হারায়, ছাদের উপর তালাশ করে তুই উঠ পাইবি না। ওই লোক ডাক দিয়া বলে, এ ইব্রাহিম বিন আদাম, রাজ দরবারে বৈশা বৈশা আল্লাহরে পাওয়া যায় না, রাজ দরবারই করবা আর আল্লাহরে পাইবা? আরে ওই ছাদের উপর উট তালাশ করতে পারায় নাই, ছাদের উপর উট তালাশ করতে পাঠায় নাই, আল্লাহ তাআলা ইব্রাহিম বিন আদামের হাতকে আল্লাহ উঠাইয়া নিয়েছে, চিল্লে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদামরে ডাক দিয়া বলে, বাদ দাও, আর তোমার দুনিয়ার বাদশাহী দরকার নাই, এবার তুমি আমার বাদশাহীর মধ্যে চলে আসো। ইব্রাহিম বিন আদাম সকালবেলা কিছু টাকা লইয়া, একটা গাঠি লইয়া, একটা লুঙ্গি লইয়া, একটা প্লেট লইয়া, একটা গ্লাস লইয়া রাজ দরবার বাদশাহী ছাইরা আল্লাহর খোঁজে বের হয়ে গেছে। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা। মন্ত্রীরা যে সামনে পাগল হয়ে গেলেন, আপনি জোলা লইয়া ঘোরেন কেন? আপনি জোলা লইয়া কেন ঘোরেন? আপনি কি পাগল হয়েছেন? তার কি আপনি ছিড়ছেন? ইব্রাহিম বিন আদাম বলে, হে উজির বরগরা, তোমরা তো আগে আমি বাদশাহী করছি, হুকুম দিলে তারপরে এই হুকুম পালন করছো তোমরা, আর আমি এমন এক বাদশাহীর পিছনে হাঁটতেছি আমি লগে লগে হুকুম দিলেই পালন হইয়া যা, আমি সব পালন হইয়া যায়। উজির বর্গ এটা আবার কেমন হুকুম আমাদের? একটা স্বর্ণের সুই আছিল না, একটা সুই ছিল, সুই ডারে নদীর মধ্যে ভালাইছে, দেখবেনি আমার বাদশাহী, দেখান বাদশাহ আপনি। ডাক দিয়ে বলে, মাবুদ, আমি তো তোমার কথা শুনি, আমার সুইটা নদীর মধ্যে থেকে আমার হাতে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা মাছদেরকে বলে, আমার ইব্রাহিম বিন আদাম আমার পাগল, একটা সুই না, 100টা সুই নিয়া, এই সুই তো পাঠাইছে হলো লোহার সুই, আমার ইব্রাহিম বিন আদাম রে তুই 100 স্বর্ণের সুই দিয়া দে। 100 স্বর্ণের সুই লইয়াছে মাছ,
মুখে বলে বলে ম্যান এই যে শুই, এই যে শুই। ইব্রাহিম বিন আদম বলে আমি তো স্বর্ণের শুই চাই নাই, আমি চাইছি আমার শুইটা আমি নদীর মধ্যে ফেলাইছি, আমার শুইটা আমার কাছে দাও। আর একটা মাছ বলে ইব্রাহিম বিন আদম এই যে আপনার শুই আপনি বুঝিয়া ল, তাহলে বুঝা গেল দুনিয়া চাললে আল্লাহরে পাওয়া যায়। আর একটা ঘটনা আছে, হযরতে ফরিদউদ্দিন আক্তার রহমতুল্লাহি আলাই কে এই ঘটনা শুনাইছি আপনাকে, ফরিদউদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই আত্মার মানে আতর বিক্রি করত। আত্মার মানে কি বিক্রি করত? আতর, আতর আতর আছে না, আতর বিক্রি করত। এর লিগে আত্মার বোধ, তা আতরের দোকানে গেছেন না বাইতুল মোকাররম অনেক শিশি, এক পাগল আইয়া এইটা উঠায় এইটা উঠায় ওইটা উঠায় এইটা উঠায় দেখতেছে তো ইব্রাহিম ফরিদউদ্দিন আক্তার প্রথম কিছুই বলে নেই, ব্যাপার কি খালি লাড়তাছে, লাইমি আপনি এগুলো লারেন খেললি গা, কই ভাই দেখতেছি, বলে এত দেখা লাগেনি, বলে দেখ আমি শিশু ধরি আপনার সমস্যা রাখি, তো বুঝা গেল যে শিশু ধরলে আপনার কষ্ট লাগে, শিশু ধরলে দোকানের একটা মাল উল্টা পাল্টা ধরে মিয়া কয় টাকার মাল কিনতে এসেছেন দাম বুঝেন আপনি, বোধ কি বল মানে মাল ধরলে হ্যাঁ হৃদয়ে লাগে, হৃদয়ের মধ্যে মালের মহব্বত বসেছে। ফরিদউদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই বলে এই মিয়া এই মালগুলো কেমনে ধরো, বলে আমি এই জন্য ধরতেছি আজরাইল যখন তোমার কাছে আইব তোমার জানটা কেমনে কবজ করে লইব, এই মিয়া বোতলের লগে আর জান কবজের লগে কি সম্পর্ক, তাহলে তাহলে তোমার বোতল ধরলে তোমার খারাপ লাগে, বুঝে গেল এই বোতলের মধ্যে তোমার জান আছে, যেই বোতল ধরি ওইটাই ধরলে তোমার খারাপ লাগে, মনে হয় সব বোতলের মধ্যে তোমার জান আছে, আমি পাগল চিন্তা করতেছি আজরাইল যখন তোমার জানদারে কবজ করব তখন তোমার জানদা এত শিশি থেকে কিভাবে বাইর করব। পরের দিন আক্তার কয় মিয়া তোমার চিন্তা তুমি করো, নিজের সরকার তেল দাও, নিজের সরকার তেল দাও, আমার মরণের চিন্তা তোমার করা দরকার নাই, তুমি মরবা কেমনে এটা বলো দি, আমি মরুম কেমনে দেখবা, দোকানের সামনে টান টান হইয়া পশ্চিমমুখী হয়ে শুইছে, কবরে যেমনে শোয়া পশ্চিমমুখী হয়ে শুইছে, শুয়ে কয় হে ফরিদউদ্দিন আত্মার আমার মৃত্যু তুই দেই গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আর সাথে সাথে ওই ব্যক্তি ওখানে মারা গেল। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। আল্লাহু আকবার, ফরিদউদ্দিন আক্তার দেহ আর কি করল, এই কি এই কি ঘটনা, হাতে দুনিয়ার সাথে আর সময় লাগান দেব না, সাথে সাথে দোকানের শাটার বন্ধ কইরা ফরিদউদ্দিন আক্তার বলছে এখন আমার এলেম তালাশ করতে হবে, এখন আমার আলেম ওলামার লগে থাকতে হবে, দুনিয়ার পেছনে আমি আর করে থাকব না, এই জন্য ফরিদউদ্দিন আত্মারের নাম কাল কিয়ামত পর্যন্ত তার নাম আল্লাহ রাখবে। দুনিয়াতে শুধু আরো ত্যাগ করছে, আপনাকে যদি বলি ভাই দুনিয়া ত্যাগ করে তা আপনারা বলবেন যে হুজুরে কয় কি, হুজুরের নিশ্চিত বাড়ি টাড়ি করে লইছে, আমাকেও ত্যাগ করতে কয়, বাড়ি করা যাইব গাড়ি করা যাইব সব করা যাইব কিন্তু অন্তরটা লাগানো যাইব না, এই গাড়িতে নামাজ পড়তে দেয় না ওই গাড়িতে ওঠা দরকার নাই, যেই বাড়িতে নামাজে মসজিদে আসা দরকার নাই, ওই বাড়ির লগে তুমি মন লাগাইছো আল্লাহর ঘরের লগে মন লাগাও না, ঠিক না বেটি, তুমি দোকানের লগে মন লাগাইছো আল্লাহর ঘরের লগে মন লাগাও নাই, তুমি বিবির লগে মন লাগাইছো বিবিরে সময় দাও তুমি নামাজে সময় দাও না, তুমি রোজাগুলো ঠিকভাবে রাখো না, তুমি হজ ঠিকভাবে করো না, তুমি আল্লাহর লগে সময় লাগাও নাই, তোমার সম্পর্ক হয়েছে দুনিয়ার লগে, ঠিক না ভাই? বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছেন কি শুনছেন না, বাদশাহ হারুনুর রশিদ দিনদার বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ কি বাদশাহ ছিল, প্রতি বছর 100
আলেমদের কি নিয়ে হজের কাফেলায় যাইত, নিজ খরচে 100 আলেম লইয়া হজে যাইত। আল্লাহু আকবার। কে বাদশা? হারুন রশিদের একটা পোলা ছিল 16 বছরের। কয় বছরে? 16 বছরে একটা ছেলে ছিল। কয় বছরে? 16 বছরের একজন ছেলে ছিল, সাধারণ একটা কাপড় পইরা মাথার মধ্যে লুঙ্গি বাইন্দা রাজদরবারে যেয়ে বইছে। মন্ত্রীবর্গরা দেখে বলে, হে বাদশাহ, আপনার এই ছেলে তো, আপনার এই সন্তান তো আপনার ইজ্জত কে এরকম ভাবে হানি করে ফেলবে, আপনার ইজ্জত নামাই ফেলবে, আপনার ছেলে একটা লুঙ্গি মাথায় দিয়া রাজদরবার হে কিভাবে আসতে পারে? বাদশাহ হারুন রশিদ বলে, এ আমার বেটা, তুমি তো আমার ইজ্জত মান শেষ করে দিলা, তোমার মতো ছেলে যদি আমার দরবারে এইভাবে আসে আমার ইজ্জত থাকে না। ছেলে কয় বাবা, চুপ করে নিস। চুপ করে ডাক দিয়া বলে, একটা পাখি দেখা যায়, ডাক দিয়া বলছে, হে পাখি আল্লাহর হুকুমে আমার হাতে আয়। পাখিটা সাথে সাথে উড়াল দিয়া বাদশাহ হারুন রশিদের ছেলের হাতে চলিয়া আসে। আল্লাহু আকবার। আবার বাদশাহর ছেলে বলে রাজদরবারে বসা, হে পাখি তুমি তোমার জায়গায় চলে যাও। এই কথা বলার লগে লগে পাখিটা আবার তার জায়গায় চলিয়া যায়। আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বলে, বাবা দুনিয়া আপনারে বড় করে পাইছে, আপনি দুনিয়ার মধ্যে এরকম ভাবে হাইন্দা গেছেন, দুনিয়ার মধ্যে আপনি আটকে গেছেন, আপনার রাজ দরবারে আমি আর আসব না। বাদশাহ হারুন রশিদের ছেলে কবরস্থানে যাইতো, কবরস্থানে যাইয়া ডাক দিয়া বলতো, হে কবরবাসীরা, এই দুনিয়ার মোহ তোমাদের কাছে ছিল, এই দুনিয়ার বাড়ি গাড়ি তোমাদের কাছে ছিল, আজকে তোমরা এই দুনিয়া তোমাদেরকে বাঁচাই রাখতে পারে নাই, বাড়ি বাড়ির জায়গায় পড়ে রইছে, জায়গা জায়গার জায়গায় পড়ে রইছে, তোমরা এসব কবরের মধ্যে শুয়ে রইছো। এ কবরবাসীরা যদি জানতাম তোমাদের সাথে কবরে কি ব্যবস্থা করা হয়েছে, তোমাদের কবরে কি প্রশ্ন করা হয়েছে। এই কথা বলিয়া বলিয়া বাদশাহ হারুন রশিদের ছেলেরা ছেলে এরকম কবরস্থানে ডাকতে শুরু করতো। জানাজা যখন যাইত এই কবিতা পড়তো, ইজা হামুলাত আলাল কুবুরি জানাজাতান ফালাম বি আন্নাকা মাহমুদ বাদাহা মাহমুলুন। যখন কোন জানাজা খাট দিয়া কান্দে করিয়া লইয়া যায়, তখন তুমি স্মরণ করো, আমার একদিন কান্দে উঠিয়া লও, আমাকে একদিন এই কান্দে রশিদ এরকম ভাবে কাপড় দিয়া বেঁধে মাথার মধ্যে একটা বান দিয়া, পায়ের মধ্যে একটা বান দিয়া, বুকের মধ্যে একটা বান দিয়া, চারজন এরকম ভাবে ছয় জনে মিলে আমার খাটটাও একদিন বহন করা হবে। এ দুনিয়ার লোভে পরণ্যার লোকরা, জানাজার যখন লাশটা যায় তখন তুমি তোমার নিজের জন্য চিন্তা করো, ঠিক না? বেঠি হবে কি, আসবে কি আসবে না, এটা কতদিন পরে, কতদিন পরে আসবে? আজকেও আসতে পারে, 5 বছর পরও আসতে পারে। তাই দুনিয়ার মহতে তুমি গুনার কাজের মধ্যে শরীক হয়ে গেলা, দুনিয়ার মহত এরকম ভাবে তুমি খারাপ কাজের শরীক হয়ে গেলা। বাদশাহ হারুন রশিদের ছেলে একটা জোলা লইয়া, একটা ফ্লেট লইয়া, একটা বদনা লইয়া, লোটা লইয়া রওনা করছে। মাইকে বাবা কই যাও বলে, এই রাজার দরবারে আমি আর থাকবো না, আমি থাকার দ্বারা রাজার বদনাম হয়, আমি থাকার দ্বারা রাজার মান সম্মানই হয়, আমি আর থাকবো না, আমি রঙ্গলে বের হইয়া গেলাম। মায়ে বলে, বাবা রাস্তায় বিপদে পড়লে আমার হাতে একটা আংটি আছে, দামি আংটি, আংটিটা তুমি লইয়া যাও। তা মার ওসিয়ত আংটিটা ব্যাগের মধ্যে করে লইছে, বসরা শহরে যাইয়া, আপনারা দেখছেন এখনো আছে নয়া বাজারে, সকালবেলা রাজমিস্ত্রি ওঠে, রং মিস্ত্রি ওঠে, আমাদের এখানে তো আছে ওই জায়গায়, বাদশার ছেলে ওই জায়গায় রাজ কি লইয়া যান, এটা কি কয় কন্নি কয় না, কন্নি লইয়া, জোলা লইয়া, আর এক জিল কোরআন শরীফ লইয়া ওখানে পড়া শুরু করছে। আল্লাহ, দিন মজুরির কাজ করে বাদশাহ হারুন রশিদের ছেলে, দিন মজুরির কাজ করে। অনেকদিন পরে আবু আমের নামে এক ব্যক্তি তার রাজের পুরা একজন ভাঙ্গা দেওয়ালের মেরামত করবে, রাজমিস্ত্রি পায় না, একজন রাজমিস্ত্রির কোনো খবর আছে? তো ওই লোকে বলে যে
একটা রাজমিস্ত্রির ছেলে আছে, দেখেন ওই জায়গায় কোরআন শরীফ পড়তেছে ও রাজের কাছ করে, তা যাইয়া দেখে ওই ছেলেটা কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করছে। বলে এ বেটা তুমি কি রাজের কাজ জানো? বলে হ্যাঁ জানি না। তুমি কি দিনমজুরি কাজ করবো? বলে কেন করবো না, দিনমজুরির জন্য তো আল্লাহ আমাকে পাঠাইছে, কেন করবো? বলে তাহলে কত দেওয়া লাগবে তোমারে? বলে আমারে দিবেন এক টাকা আর এক টাকার ছয় ভাগের এক ভাগ, এক টাকা আর ছয় ভাগের এক ভাগ, বুঝলেন নাই? কই টাকাই কই, চলো তবে আমার একটা শর্ত আছে, আমারে যে কাজে লাগাইবেন নামাজের টাইমে আমারে ছুটি দিতে হবে। নামাজের টাইমে কি দিতে হবে? ছুটি দিতে হবে। বলে ঠিক আছে, আবু আমের বাংলা দেওয়ালের কাজ লাগাইয়া সে অফিসে চলে গেছে। অফিস থেকে আসার পরে দেখে একজনে দশ জনের সমান কাজ করে ফেলেছে। আবু আমের দেখে খুশি হয়ে গেছে, বলে বাবা এত কাজ করলা, তোমারে আমি এক টাকা না এক টাকা আর এক টাকার ছয় ভাগের এক ভাগের জায়গায় আমি দুই টাকা তোমাকে দিয়ে দিব। এ আমাকে বর্তমান টাকা না, আগের দেড় দুই টাকা তোমাকে দিব। আবু আমের কথা শুনে হারুন রশিদের ছেলে বললে আমার এক টাকা আর ছয় ভাগের এক ভাগ ছাড়া একটু বেশি লাগবো না, কেন এক সপ্তাহ চলার জন্য আমার এত টাকাই লাগে, আমি জমাবো না। এইসব করছে। পরের দিন আবার গেছে, যে দেয় নাই, মানুষের জিজ্ঞেস করছে ভাই ওই ছেলেটা কই? বলে ভাই ও তো শনিবারে কাজ করে আর সারা সপ্তাহ এবাদত করে, তো ওই লোকে কাজ বন্ধ রাখছে, শনিবার আবার যেয়ে দেখে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। বলে বাবা আমার ওই বাকি কাজটা করবানি? বলে হ্যাঁ করো না কেন, কত? বলে ওই টাকাই দিবেন। ঠিক আছে, তো যাই কাজে লাগাই দিছি। এই আবু আমের দেখছে যে একা এত কাজ কেমনে করে, তো দূরে বসে কাজ ফলো করতেছে। আল্লাহু আকবার, দেখে কন্যা দিয়া গাড়া রাখে, কন্যা দিয়া বালু আর সিমেন্ট ইটের উপর রাখে, ইটটা হাত দিয়া দিতে হয় না। আল্লাহ বলে বান্দা যখন আমার হইয়া যায় আমি আল্লাহ তার হইয়া যাই, বান্দার কাজকে আমি সহজ করে দিই। গাড়া রাখার লাগে লাগে ইটগুলো আইসা আইসা লাগিয়া যায়। আল্লাহ আকবার, সন্ধ্যাবেলা কাজ শেষের পরে আবু আমার ডাকটা, বলে বাবা আমি তোমারে তিনটা টাকা দিলাম। বলে আমার তিন টাকা লাগবে না, আমার এক টাকা আর এক টাকার ছয় ভাগের এক ভাগেই দিয়া দেয়। আল্লাহু আকবার, দুনিয়া ছাড়লে আল্লাহ বলে আমারে ধরো সব পাইবা, আমারে ছাড়লে সব যাইব, ঠিক না বেটি? আমারে ধরলে সব পাইবা, আমারে ছাড়লে সব যাইব, ঠিক না বেটি? কারে ধরতে হবে? কারে ধরতে হবে? কারে? দুনিয়ার না। কেউ যদি চিন্তা করে যে না আমি একমাত্র আল্লাহরে ধর্ম, তার জন্য আল্লাহই যথেষ্ট। এজন্য সকালবেলা পড়া হয় বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। দুনিয়ার কোনো শক্তি আমাকে ক্ষতি করতে পারে না, আল্লাহ যদি আমার ঠিক থাকে, ঠিক না বেটি? আবু আমের আবার এই কাজের লোভে কাম বন্ধ রাখছে। পরে শনিবার আবার হেরে দিয়া করে, পরে শনিবার গেছে, যাই এলাকার লোকজন দেখে শনিবারে সে নাই। এলাকার লোকজন জিজ্ঞেস করছে যে এই ছেলেটা যেখানে কোরআন পড়তো ও কোথায়? বলে ও তো ওই জঙ্গলের মধ্যে থাকে, তিন দিন যাবৎ অসুস্থ ওই জঙ্গলে পড়ে আছে। আবু আমের বলে আমি আমার কাজ রাইখা ওই জঙ্গলের মধ্যে গেলাম, যাই দেখি ছেলেটা একা শোয়া কাতরাইতেছে, হুশ নাই। আমি ডাক দিয়ে বললাম এ বেটা তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা আমার কাছে বলো? ও এরকম ভাবে আওয়াজ দেয় না। আবার যখন আমি ডাক দিলাম মাথাটা দেখলাম একটা ইটের উপর দেওয়া, মাথাটা আমার কুলের উপর উঠাইয়া দিল। ডাক দিয়ে বললাম এ বেটা তোমার কি হয়েছে আমার কাছে বলো? ডাক দিয়ে বলে আবু আমের আমি তোমার একটা ওসিয়ত করে যাই, দুনিয়ার মোহ যেন তোমাকে নামাজ থেকে দূরে সরাইয়া না দেয়, দুনিয়ার বাড়ি গাড়ি আর ক্ষমতা যেন তোমাকে আল্লাহর আল্লাহকে ভুলাইয়া না দেয়, নবীকে ভুলাইয়া না দেয়, আমি তোমার মৃত্যুর সময় এই ওসিয়তটা করে গেলাম, দুনিয়া যেন তোমারে না পায়, এই দুনিয়া কেউ ধরে রাখতে পারে নাই, দুনিয়া সেইরা সবার যাইতে হয়েছে, আমার যদি মৃত্যু হইয়া যায় আমার এই গায়ের পুরান কাপড় দিয়া আমার কাফনে
ব্যবস্থা কইরো আবু আমের বলে আমি আমার টাকা দিয়ে কাফনের ব্যবস্থা করব বলে না নতুন কাপড়ের জন্য জীবিত মানুষরাই সবচেয়ে বেশি যোগ্য আবু আমারকে ডাক দিয়ে বলে আবু আমের আরেকটা ওসিয়ত তোমারে কইরে যাই আমার এই লোটাটা আছে যে আমারে গোসল করাইব এই লোটাটা তাকে দিয়া দিবা আমারে দাফন করিয়া আমার ব্যাগের মধ্যে একটা রাজকীয় আংটি আছে আর এই কোরআন শরীফের জিল্লা বাদশা হারুন রশিদের কাছে পৌঁছাইয়া দিবা বাদশা হারুন রশিদের কাছে তোমার হাতে পৌঁছাইবা কারো কাছে পারো মাধ্যমে পৌঁছাইবা না তোমার মাধ্যমে এই কোরআনের জিল্দা নিয়া বাদশা হারুন রশিদকে দিবা আর আংটিটা পৌঁছাইয়া দিবা যে এক পরদেশি মুসাফেরের এই আংটি আমানত আপনার কাছে পৌঁছাইয়া দিলাম আবু আমের বুঝে গেছে এই ছেলেটা কোনো রাজ পরিবারের লোক হবে আবু আমের দেখে এরকম ভাবে বুঝে গেছে ছেলেকে একটু এই কথা বলিয়া সাথে সাথে ছেলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান চলে যায় গোসল করাইয়া দিছে আবু আমের দাফন করে এই আংটি লইয়া আর কোরআন শরীফের জিল লইয়া আর ব্যাগটা লইয়া বাদশা হারুন রশিদের বাগদাদে এরকম ভাবে যাইয়া দেখে বাদশা হারুন রশিদের 1000 ঘোড়া নিয়া শূন্য বের হইছে আরো 1000 ঘোড়া লইয়া শূন্য বের হইছে আরো 1000 ঘোড়া লইয়া শূন্য বের হইছে পিছনের কাতারে বাদশা হারুন রশিদ সেজে কাজে বের হইছে ডাক দিয়ে আবু আমের একটা উঁচা জায়গায় বলে হে আমিরুল মুমিনিন আমি একটা পরদেশি মুসাফেরের আমানত লইয়া আপনার কাছে আসছি আমার সাথে একটু কথা বলেন বাদশা হারুন রশিদ এই কথা শুনিয়াই বুঝে ফেলছে এইটা হয়তো আমার ছেলে পাঠাইছে ডাক দিয়া ওই লোককে বলে হয়তো তোমার চেহারা দেখে আমি বুঝিয়া গেছি তুমি কোনো শোক সংবাদ আমার কাছে দিবা আমার কষ্ট এখানে শুরু হবে আমার ছেলে তো বের হয়ে গেছে আসল কথা আমার কাছে বলো আবু আমের বলে একজন মুসাফের সে এরকম ভাবে আমার কাজ করছে এই দিয়ে আমাকে পরিচয় একটা আংটি আর আমানত কুরআন শরীফের জিলদা আপনার কাছে পৌঁছাইয়া দিতে বলছে আর আপনাকে একটা ওসিয়াত বলছে দুনিয়ার মোহ যেন আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া না দেয় দুনিয়ার মহাব্বতে রাজত্বর মহাব্বতে যেন কোনো এরকম ভাবে আপনি আল্লাহ থেকে দূরে না সরে যান আপনি যেন এরকম ভাবে ক্ষমতার মোহের কারণে নামাজ থেকে দূরে না সরে যান এই জন্যই ওসিয়াত করে গেছে আপনার আমানত পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি আসছি বাদশাহ রশিদ যোগের বাড়ি দরদার করিয়া ছাড়িয়া বলে ও বাবা তুমি আমাকে ছাড়িয়া চলিয়া গেলা আমি কোথায় তোমার খোঁজ পাই নাই আবু আমেরকে বলে তুমি কি ওনাকে দিয়া কোনো কাজ করাইছো কিনা আবু আমের চোখের বাণী ছাড়িয়া বলে হে বাদশাহ আপনার ছেলে আমি জানি না আমি যদি জানতাম ওরে দিয়ে আমি কাজ করাইতাম না বাদশাহ হারুন রশিদ বলে তুমি আমার পালাখানায় যেয়ে বসো আমি এই সফর দিয়ে আসার পরে আমার ছেলের কবরকে আমি জিয়ারত করতে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা এই জন্য দোস্ত দুনিয়ায় চলতে হবে তবে নৌকা যেরকম পানির মধ্যে চলে পানি ছাড়া নৌকা চলতে পারে না নৌকার মধ্যে যখন পানি উঠে যায় এই নৌকাটা ডুবে যায় এই নৌকা ক্ষতিগ্রস্ত হইয়া যায় আরে দুনিয়া ছাড়া চলা যাবে না এই জন্য দুনিয়ার দিকে অন্তর লাগানো যাবে না ক্ষমতার লোভের কারণে মানুষ মারা যাবে না ক্ষমতার লোভের কারণে মানুষের উপর এরকম ভাবে জুলুম করা যাবে না এরকম ভাবে বাড়ি গাড়ির মোহর কারণে নামাজ রোজা ছাইড়া দেওয়া যাবে না অর্থাৎ দুনিয়া তুমি করবা অন্তরে জাগা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য দোস্ত সিদ্ধান্ত নেন দুনিয়ার মহাব্বত আমার অহংকার আমার বরাদ্দ আমার টাকা আমার পয়সা আমি এখন মরলে দুই আনার কোনো দাম না আছে কোনো দাম
আমি মন্ত্রী বাহাদুর, আমি অমক কিছু তমক কিছু শিল্পপতি, কিছুই লাভ হবে না। আজকে যদি আপনার মরণ চলে আসে এজন্য আপনার সময় কাটাইতে হবে। দুনিয়ায় চলতে হইলে নেতাগুলোকে যেরকম চলেন, আখেরাতের লাইনে চলতে হইলে আলেমদের সাথে চলতে হবে, ঠিক না ভাই? সময় দিতে হবে আলেমদের সাথে, বন্ধু বানাইতে হবে আলেমদের সাথে, বৈঠক করতে হবে আলেমদের সাথে, বৈঠক করতে হবে দিনদার লোকদের সাথে, বৈঠক করতে হবে আল্লাহওয়ালাদের লোকদের সাথে। কেন সোহবতে সোহবতে আল্লাহওয়ালা হইয়া যায়। শয়তানের লগে চললে শয়তান হয়, গাঞ্জাখুরের লগে চললে গাঞ্জাখুর হয়, চোরের লগে চললে চোর হয়, সন্ত্রাসের লগে চললে সন্ত্রাস হয়, জিনাখুরের লগে চললে জিনাখুর হয়, ঠিক না বেরি? আল্লাহওয়ালার লগে চললে আল্লাহওয়ালা হয়। কোন আল্লাহওয়ালার ইতিহাস পাওয়া যায় নাই, একে একে মায়ের গর্ভ থেকে আল্লাহওয়ালা হয়েছে, পাওয়া গেছে আল্লাহওয়ালা হয়েছে। আরেকজন আল্লাহর ওলির কাছে থাকতে হয়েছে, ঠিক না? আরেকজন আল্লাহর ওলির কাছে থাকতে হবে। এটা কিন্তু ধোকা ধোকা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। হে দুনিয়ার মানুষ, তোমাকে কিসে ধোকা দিয়া দিল? কোন ধোকায় তোমরা পড়ে গেল? এই চেহারা আমি আল্লাহ বানাইলাম, এই চোখ আমি আল্লাহ বানাইলাম, এই ব্রেন আমি আল্লাহ বানাইলাম, এই হাত আমি আল্লাহ বানাইলাম, এই ঠোঁট আমি আল্লাহ বানাইলাম, এই দাঁত আমি আল্লাহ বানাইলাম, তোমাকে কোন ধোকায় ফালাইয়া? তোমরা আমারে, তুই আজকে নামাজ পড়ো না, আমার ঘরে আসো না, তোমার ফ্যামিলিকে পর্দা করাও না, তোমার আমরা আমার কোরআন শরীফ তেলাওয়াত করিয়া একদিনও তোমরা ঘরের মধ্যে কাজ শুরু করো না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাকতে বলে, এই ইনসানে আমার মানুষরা, আমি তোকে বানাইলাম, আমি সুন্দর বানাইলাম, আমি নাক দিলাম, আমি সব কিছু দিলাম, আমি ক্ষমতা দিলাম, আমি টাকা দিলাম, আমি পয়সা দিলাম, এখন আমার এই ভুইলা গেলি? আরে বান্দা বাড়িগাড়ি লইয়া পাগল হইয়া গেলি? আমি আল্লাহরে ভুইলা গেলি, আমি আল্লাহরে ভুইলা গেলি। আল্লাহ বলে, আল্লাহ দি খলা কাকা ফাসাউয়া কাফা আদালা। এই চেহারা কোনো কম্পিউটার বানায় নাই, এই চেহারা কোনো নেতায় বানায় নাই, এই চেহারা কোনো দলে বানায় নাই, এই চেহারা কোনো ইংরেজরা বানায় নাই, এই চেহারা কোনো হিন্দুরা বানায় নাই, এই চেহারা আমি আল্লাহ বানাইছি। আজকে তুই সাংবাদিকের পাগল হয়ে গেলা, আজকে তুমি বৈজ্ঞানিকের পাগল হয়ে গেলা, আজকে তুমি এরকম ভাবে বিভিন্ন লোকের পাগল হয়ে গেলা, আমি আল্লাহরে ভুইলা গেলা। ও বান্দারা, ধোকায় পইরা আছো, ধোকা। এই জন্য দোস্ত, দুনিয়ার মহাব্বত ছাড়তে হবে। আরেকটা মেশাল দিয়ে আমি বলবো। একজনে ফ্ল্যাট বানায়, টাইলস লাগাইছে, মার্বেল পাথর লাগাইছে, সব লাগাইছে, বাথরুম রাহে নাই, ওই ফ্ল্যাট কি বাড়া হইব? নি হইব কি বাড়া হইব? কয়ে ভাই আপনার বাথরুম নাই, এহেন আমরা নাই। কয়ে আমার তো মার্বেল পাথর লাগাইন না, এসি লাগাইন না, এসির মধ্যে থাকলে লাভ হইব না, বাথরুম বানাইতে হবে। দুনিয়াটা হইলে বাথরুম, বাথরুম লাগে, বাথরুম ছাড়া ফ্ল্যাট নেওয়া যায় না, তবে বাথরুমে যাইয়া কোনো পাগল ছাড়া বৈশাও থাকে না। বাথরুমে বইয়ে থাকে কেউ? বাথরুমে বসে থাকে, কিন্তু বাথরুম ফ্ল্যাটের লগে বানাইতে হয়, বাথরুম বেডরুমের লগে বানাইতে হয়, ঠিক না বেরি? এই জন্য বাথরুমে যাইয়া মার্বেল পাথর দিকে কেউ শুয়ে থাকে না। এই দুনিয়াটাও বাথরুমের সমতুল্য। দরকার তাই একটু ব্যবসা করি, দরকার তাই একটু বাড়ি করছি, দরকার তাই একটা গাড়ি কিনছি, দরকার তাই দিন মজুরি করি, তবে মনটা এদিকে লাগানো যাবে না। দোকান বন্ধ করতে হবে আজানের সাথে সাথে, কাজ বন্ধ করতে হবে আজানের সাথে সাথে, পাঠ বন্ধ করতে হবে আজানের সাথে সাথে, ঠিক না বেঠি? কেন আমি তো এইটা বাথরুমের মতো একটু দরকার দেখে এরকম করি, ঠিক না বেঠি? অন্তরটা লাগাইতে হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই 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 একমাত্র তুমি আল্লাহ, নাই 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 একমাত্র তুমি আল্লাহ, আল্লাহু আকবার। ঘর থেকে হয় না, বাড়ি থেকে হয় না, দোকান থেকে হয় না, রাষ্ট্র থেকে হয় না, মন্ত্রী থেকে হয় না, হয় মাত্র একমাত্র আল্লাহ তুমি দিলে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়ার মায়া কমাইয়া আল্লাহর মহব্বত কারা কারা বাড়াইবেন? হাত না মান, বাড়াইলেই তো টাকা পয়সা দিতে হইব মসজিদে, বাড়াইলেই তো টাকা পয়সা দিতে হইব মাদ্রাসায়, ঠিক না বেটি? দিবেন কোন জায়গায়? আছে কোন জায়গা আর দিবেন? কোন দেওয়ার তো কোনো জায়গা নাই। মোহাম্মদুর রসুল্লাহর বিরাট ইতিহাস চলে আসে, তার স্বপ্নের মাদ্রাসা কাওমি মাদ্রাসা,
এই দারুল উলুম দেওবন্দ থেকে আজকে হাফেজ পাইতেছেন, আজকে আলেম পাইতেছেন, আজকে মুফতি পাইতেছেন, এটা কারো এরকম ভাবে শক্তি না, একমাত্র স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ কাসেম নানুদিকে স্বপ্নে দেখা দিয়েছে। এ কাসেম, এখানে একটা দাগ দাও, এখানে মাদ্রাসা করো, না হলে দিন মিটে যাবে। আজকে এই মাদ্রাসার কারণে হাফেজ পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, আলেম পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, ঠিক নেবে।